প্রায় মাসব্যাপী চলবে ফুটবল বিশ্বকাপ। ফাইনাল পর্যন্ত যারা খেলবে তাদের একটা লম্বা সময় কাতারে থাকতে হবে। এই টুর্নামেন্টের অন্যতম ফেভারিট ইংল্যান্ড দীর্ঘদিন আসরে থেকে নিজেদের ফ্রেশ রাখতে স্ত্রী বান্ধবীদের পাশে চান দলটির ফুটবলাররা। তাই তো স্ত্রী বান্ধবীদের কাতারে বিলাসবহুল ক্রুজে থাকার ব্যবস্থা করে দেয়া হয়েছে। তবে ইতিমধ্যে সংকট জেগেছে বিশ্বকাপের মাঝে, আদৌ কি ইংলিশ ফুটবলাররা তাদের সঙ্গে দেখা করতে পারবেন কিনা। মূলত কাতারের করোনা বিধির কারণে গোটা বিষয়টি নিয়ে সংশয় তৈরি হয়েছে, যেখানে ইংল্যান্ডের কোচ গ্যারেথ সাউথগেট এই ব্যাপারে ঝুঁকি নিতে রাজি নন। দেশ ছাড়ার আগে সাউথগেট বলেন, আমরা চাই ফুটবলারদের সঙ্গে স্ত্রী বান্ধবীরা দেখা করুক, দলের পরিবেশ যাতে শান্ত ও ভালো থাকে তার জন্য এটার দরকার, কিন্তু এখনই এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারছি না, আগে দেখতে হবে কাতারে করোনা সংক্রমণের হার কত, তারপরে সিদ্ধান্ত নেওয়া যাবে। যদিও এবারের বিশ্বকাপে কাতার খুব একটা কড়াকড়ি দেয়নি, ফুটবলারদেরও কড়াকড়ি নিয়ম মানতে হবে না, কিন্তু ইংল্যান্ড ফুটবলারদের স্ত্রী বান্ধবী আলাদা থাকবেন বলে তাদের সাথে মেলামেশার ব্যাপারে বিধিনিষেধ থাকলেও থাকতে পারে।